এই যে সাধারণ যারা বাইকার বা যারা বাইক চালায় এদের জীবন তো এমনি কষ্ট, আরো দুঃসহ। এখন মনে করেন লিটারে 40 টাকা বাড়ছে, তো এই 40 টাকা কোথায় যাবে, কোথেকে আসবে? এখন প্রতি কিলোমিটার একটা দাম বাড়তেছে, ঠিক আছে, 140 টাকা 35 টাকা এখন লিটার হয়ে গেল। এখন পৃথিবীর প্রতি ইতিহাসে তো অরাজক নাই, বাংলাদেশের মতো এরকম সিস্টেম উল্টাপাল্টা কোথাও হতো না। আর কিছু করার নাই ভাই, সরকার যার মতো তাই করছে। এই যে বিদ্যুৎ দিয়ে শুরু হয়েছে, তেল দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে, ডলারের ক্রাইসিস, ঠিক আছে। বাট এই যে আমরা এত সময় 1 ঘন্টার উপর লাইনে দাঁড়ায় আছি, এরা মাঝখান থেকে উল্টা পাশে ঢুকতেছে, দেখেন কিভাবে করে ঢুকছে। আমরা 1 ঘন্টার উপর লাইনে দাঁড়ায় আছি, এরা উল্টা দিকে ঢুকে এসে জোর করে তেল নিতেছে। তার মানে ভোক্তাদেরই দোষ, অবশ্যই আমাদেরই দোষ। আর তাদের ডিসিপ্লিন নাই, তারা মেনটেন করতেছে না, তারাও যেটা সামনে আসতে ওইটি তেল দিতেছে। তাদের তো উচিত ডিসিপ্লিন মেনটেন করো, তাদের স্টাফ কোথায়? I'm going to fuck it.